না না বাবাজি, কি করব বললে তো হয় না। এতদিন তোমার বাবা চাকরি করতেন, সংসারটা ভালো মতন চলছে। তবে এখন ধর উনি চাকরি করছেন না। শুনলাম প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে লোন নিয়ে আগেই নাকি খরচা করে ফেলেছে। তাই এখন থেকে যদি চোখ কান খোলা না রাখো, তাহলে একদিন দেখবে তুমিই ফতুর হয়ে গেছো। পুষি তো আর কম নয়। মা বাবা ভাই বোন, বলো বাবা বুঝি বলো, আমারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? কিন্তু ওদের তো ফেলে দিতে পারবো না, তাই ভাবছিলাম বাবা মাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। কি জ্বালা, তাতে করে একগুচ্ছে টাকা বেরিয়ে যাবে, বরং ওরা থাকলে রান্না করতে পারবে, বাজার করতে পারবে। তাই বলছিলাম কি, যে সংসার খরচের অর্ধেক টাকা যাতে তোমার ছোট ভাইটি দেয়, সেই দিকে খেয়াল রেখো। হ্যাঁ, এমন লাগে আজ খুশি জ্বালা দুজনে রয়ে। এটা আবার কবে আনলে বাবাজি? পরশু। খুব ভালো, খুব ভালো, দুজনে রয়েছে খুব ভাষা। রেডিও টেলিভিশনের কি ভীষণ? টেলিভিশন কি জ্বালা, একজন টেলিভিশন আনতে পারলে না? না না, ওতে ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হবে। হ্যাঁ ঠিক, তা ঠিক, এটাই চলবে, এটাই চলবে, খুব ভালো। সোনামণি বউ আমার, তালে তালে কি সুন্দর নাচছে দেখো লতিকে। বাড়ি কই বাড়ি? কি জ্বালা লতিকে, বাড়ি তো আর রেডিও নয় যে চাদরের তলায় করে নিয়ে আসবো। হবে হবে, সব হবে, বাড়ি হবে, গাড়ি হবে, তোমার কোল জুড়ে হবে। ওসবের দরকার নেই, বাড়ি চাই বাড়ি, আগে বাড়ি করে তারপর আসবেন। লতিকে কি জ্বালা, চুরি জামারি করে এত জিনিস আনছি, তো ওর মন পাচ্ছি না, এখন মায়না ধরেছে বাড়ি।